কেউ কি আসলে ইবলিশের সাথে কথা বলতে পারে? এটা কি শুধুই মানুষের ইলিউশন বা হ্যালিউসিনেশন, নাকি অন্য কিছু? কহেন কবি কালিদাস হুমায়ূন আহমেদের মিছির আলীকে নিয়ে লেখা আর একটি সাইকোলজিক্যাল বই। বইটি প্রথম 2009 সালের বইমেলায় প্রকাশিত হয়। লেখকের প্রিয় অ্যাবনর্মাল বিহেভিয়ারও উপন্যাসটিতে উঠে এসেছে। এখানে উপন্যাসটির কাহিনী রাইজিং দ্রুত এবং শেষ না করে উঠা যায় না টাইপ একটি বই। বইটির কাহিনী বর্ণিত হয়েছে থার্ড পারসেপশনে। উপন্যাসটি মূলত মিছির আলী ও কেমিস্ট্রি, মানে ইথেন মিথেন আর ফরমালডিহাইডকে নিয়ে। ঘটনার আরম্ভ রমজান মাসের সন্ধ্যা লগ্নে এক বোরকা পরা মেয়ের মিছির আলীর বাড়িতে প্রবেশের মধ্য দিয়ে। এই মেয়েটি সায়রা বানু ওরফে মিথেন। শুরু থেকেই সে নিজেকে রহস্যের চাদরে মুড়িয়ে রাখার চেষ্টা করে। সে তার জীবনের রহস্য সংবলিত একটি ডায়েরি মিছির আলীকে দেয় এবং তার কাছ থেকে এর সমাধান চায়। মিছির আলী ডায়েরি পড়া শুরু করেন। তিনি জানতে পারেন মেয়েটির মা মারা যাবার পর তার বাবা আশ্চর্যজনক ব্যবহার শুরু করেন এবং ইবলিশ শয়তানকে দেখতে ও তার সাথে কথা বলতে শুরু করেন। ধীরে ধীরে সে এবং তার বোন ইথেনও ইবলিশ শয়তানকে দেখতে ও তার সাথে কথা বলতে থাকে। এ সময় তাদের বাড়িতে ঘটতে থাকে নানাবিধ অস্বাভাবিক ঘটনা। ক্লাস 9-এ পড়া ইথেন বলে তার পেটে বাচ্চা আছে, যার নাম সে রাখে ফরমালডিহাইড। একদিন হঠাৎ ইথেনকে বাড়ির ছাদ থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু কে সে, এর পিছনে তার শার্ট হই বা কি? মিথেন জানতে পারে একমাত্র সেই রহস্যের সমাধান করতে পারবে যে কিনা একটি সহজ ধাঁধার উত্তর জানে। কহেন কবি কালিদাস পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে। তাহলে কি মিছির আলীর বিশুদ্ধ যুক্তি এই রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনে সক্ষম হবে? কিন্তু ইবলিশ শয়তান তো সত্যের সাথে মিথ্যা মিশায়। তিনি কি পারবেন মিথ্যা রহস্যের জাল থেকে মুক্ত হতে, নাকি তিনি পা দেবেন সিঁড়ির বাইরে? তার সাথেও কি ইবলিশ শয়তানের দেখা হবে?